প্রয়োজন। 250 বেড হলে ধরেন এখন যেসব রোগীরা সুবিধা বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে, যেমন উপরে ঢুকলে ধরেন ফ্লোরে অবস্থান নেওয়া লাগে, তাছাড়া অনেক গরিব রোগী কি হয় চিকিৎসার অভাবে এখান থেকে চলে যেতে হয়, ওই সুবিধাটা পাওয়া যাবে, সবাই একটা বেড পাবে আর কি, চিকিৎসার মান আরো উন্নত হবে। গরিব কেউ আসলে অনেক দূর থেকে আসলে ওরা দেখা গেছে কোন দালালের খপ্পরে পড়ে অন্য চিকিৎসা পায় না, অন্য জায়গায় চলে যায়। সামনে যদি 250 বেড হয়ে যায় তাহলে চিকিৎসা সেবা আমাদের দেশ লক্ষ্মীপুরের মানুষ আরো বেশি পাবে। আমরা যদি লক্ষ্মীপুরে 250 বেডের হাসপাতাল হোক, যেটা হচ্ছে এটা আরো বাস্তবায়ন হোক খুব দ্রুত। সাইডে এসি মহোদয় আসছিল অ্যান্ড আমাদেরকে একটা ডেডলাইন দিয়ে গিয়েছিল যে আগামী বছরের জুন মাসের মধ্যে এটা কমপ্লিট করে ফেলার জন্য। তো আমরা সেই মোতাবেক কাজ করছি, ইনশাল্লাহ আমরা এর আগে এটা কমপ্লিট করার প্ল্যানিং আছে। লক্ষ্মীপুর জেলা সদর হসপিটাল 250 বেড উন্নীতকরণ প্রকল্পের কাজটি আমরা ম্যাক্সিমাম প্রায়োরিটি নিয়ে কাজটি করছি। তো বর্তমানে যে পরিস্থিতি তাতে আসলে আমাদের কাজের গতি ভালো আছে এবং আশা করছি আমরা হচ্ছে আপনার সামনের বছরের এপ্রিল মাসের মধ্যে সকল কাজ ইলেকট্রিক্যাল ফিটিংস ফিকচার সহ শেষ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর এমন একটা জেলা যেখানে কোনো মেডিকেল কলেজ নেই কিংবা কোনো বিশেষায়িত হাসপাতালও নাই, একমাত্র সদর হাসপাতালের উপরেই আমাদের টোটাল 18 লাখ লোককে নির্ভর করতে হয়। যদিও লক্ষ্মীপুর সদর হাসপাতাল 100 বেডের, তবুও এই হাসপাতালে কিন্তু সবসময় 300 মতো রুগী ভর্তি থাকে এবং প্রায় 2000 রুগী প্রতিদিন আমাদের বহির্বিভাগ থেকে সেবা নিয়ে থাকেন। আমরা মনে করি যত দ্রুত সম্ভব 100 বেডের যে জনবল সেটা আমাদের এখানে অ্যালোকমেন্ট হোক এবং দ্রুত 250 বেডের কার্যক্রম শুরু করা যায় সেই ব্যবস্থা করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে যখন জনসভা উপলক্ষে লক্ষ্মীপুর সফর করেছিলেন 2017 সনে জেলা স্টেডিয়ামে, তখন তিনি এই হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন। তিনি তার কথা রেখেছেন, ইতিমধ্যে সেটির জন্য 40-20 টাকা ব্যয়ে একটি নতুন ভবন স্থাপন করে শয্যা সংখ্যা বাড়ানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখনই যেটি প্রতিশ্রুতি দেন তিনি দ্রুত সময়ের মধ্যে সেটি বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করেন, এটি হলো তার একটি প্রমাণ। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই লক্ষ্মীপুরের সাধারণ গরিব মানুষের চিকিৎসার জন্য, এই উদ্যোগ গ্রহণ করার জন্য এবং লক্ষ্মীপুর সরকার হাসপাতালটাকে 250 শয্যার হাসপাতালে উন্নীত করার জন্য।